সাবস্ক্রাইব করুন মাল্টি গাইড চ্যানেল, আর নোটিফিকেশন অল করে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট গাইড ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যেটা শিখব সেটা হলো যে কিভাবে আমরা আমাদের নাম বা আমাদের ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আমাদের যে ভোটার কার্ডের ডিটেলস বা একটি ডুপ্লিকেট ভোটার কার্ড আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এটা শিখে নেব। তাহলে চলুন বন্ধুরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, সবার আগে আমরা চলে যাব গুগলে, এবং গুগলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব NVSP অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তো এই দিয়ে আমরা সার্চ করব। দেখুন এখানে আমাদের কাছে এসে গেছে www.nvsp.in। আমরা এই ওয়েবসাইটটিকে ওপেন করব। তো যখনই আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব, আমাদের কাছে এরকম ধরনের একটি পেজ চলে আসবে। এই পেজে আমরা এখানে একটি অপশন পাবো সার্চ, আর নিচের দিকে আমরা অপশন পাবো সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল। তো আমরা এই অপশনে ক্লিক করব। তো যখনই আমরা এই অপশনে ক্লিক করব, দেখুন আমাদের কাছে এরকম ধরনের একটি পেজ খুলে যাবে। আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব, এবং আমরা এখানে আমাদের নাম দিয়ে প্রথমে দেখব। তো প্রথমে এখানে আমাদের নাম দিতে হবে, দেখুন এখানে দেওয়া আছে নেম। তো আমরা এখান থেকে আমাদের নাম দেব। দেওয়ার পর আমরা এখানে আমাদের বাবার নাম অথবা আমাদের গার্জেনের নাম, অর্থাৎ আমরা যদি ছেলে হই তাহলে আমাদের বাবার নাম দেব, আর যদি আমরা কোনো বিবাহিত মেয়ে হই সেক্ষেত্রে আমরা এখানে আমাদের হাজব্যান্ড বা আমাদের স্বামীর নাম দেব। দেওয়ার পর আমাদেরকে এখানে আমাদের এজ দিতে হবে, আপনার যা এজ সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার জন্মের তারিখ দিতে পারেন। তো দেখুন এখানে ইয়ার আছে, এখানে মান্থ আছে, আর এখানে ডেট আছে। তো এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করার পর আপনারা একটু ডান দিকে আসবেন। এখানে দেখুন অপশন আছে সিলেক্ট জেন্ডার ফর্ম লিস্ট, অর্থাৎ আপনার যে জেন্ডার মেল ফিমেল বা আদার্স যা থাকুক না কেন সেটা আপনি সিলেক্ট করবেন। এবং সিলেক্ট করার পর আপনি নিচে আসবেন, এখানে দেখুন আছে স্টেট, অর্থাৎ আমাদের রাজ্য সিলেক্ট করতে হবে এখানে। তো আপনি এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন দেওয়া আছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে অপশন আছে অ্যাসেম্বলি, তো এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে এই ম্যাপে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ম্যাপ সিলেক্ট করে নিতে পারেন। আপনি এখানে সার্চ করে নেবেন আপনার ঠিকানা, তো আপনার যে গ্রামের নাম সেটি আপনি এখানে এন্টার করবেন, এবং এন্টার করার পর আপনি সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনি ওকে করে নেবেন। ওকে করার পর আপনি এখানে চলে আসবেন, দেখুন একটি কোড আছে এখানে। তো এই ক্যাপচা কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে, এই যে ক্যাপচা টেক্সট আছে, তো এই ঘরে আপনি পূরণ করবেন, এবং পূরণ করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ করার পর আমাদের কাছে যে অপশনটি আসবে সেটা আমরা একটু পরে দেখে নেব। তো বন্ধুরা, এটা ছিল নাম দিয়ে সার্চ করা। তো যদি আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার দিয়ে সার্চ করতে চান, তাহলে আপনি কী করে সার্চ করবেন বা কী করে বের করবেন? তো চলুন আমরা এই উপরের দিকে দেখুন একটি ডান দিকে অপশন আছে সার্চ বাই এপিক নাম্বার। তো এপিক নাম্বার কী আশা করি এটা সকলেই জানেন, এপিক নাম্বার হলো আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার। তো সেই ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে যদি আমরা সার্চ করতে চাই তাহলে আমরা এই অপশনে ক্লিক করব, এবং ক্লিক করার পর দেখুন এখানে প্রথমেই আছে এপিক নাম্বার। তো এখান থেকে আপনি আপনার এপিক নাম্বার বা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন, অর্থাৎ স্টেট সিলেক্ট করে নেবেন। তো আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পর দেখুন এখানেও একটি কোড আছে। তো এই কোডটিকে আপনাকে নিচের ঘরে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো চলুন আমি এখানে একটি চেক করে দেখছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে এপিক নাম্বার দিয়ে সার্চ করেছি, এবং সার্চ করার পর দেখুন নিচে আমার কাছে কিছু অপশন এসে গেছে। এখানে অ্যাকশন, এপিক নাম্বার, নেম, এজ, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, স্টেট, ডিস্ট্রিক্ট এবং পোলিং স্টেশন, আর এখানে অ্যাসেম্বলি। তো এইভাবে দেখুন সমস্ত কিছু আমার কাছে ইনফরমেশান চলে এসেছে। তো আপনি যদি ভিউ ডিটেলস করতে চান বা এটিকে প্রিন্ট করতে চান, তাহলে এখানে ভিউ ডিটেলস অপশন আপনি পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। তো যখনই আপনি এই অপশনে ক্লিক করবেন, দেখুন আপনার কাছে এরকম পুরোপুরিভাবে সমস্ত অপশন আপনার কাছে চলে আসবে। তো সমস্ত কিছু ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটিকে যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে আপনি প্রিন্ট ভোটার ইনফরমেশানে ক্লিক করবেন এবং স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো দেখুন আমার কাছে ডাউনলোড হয়ে গেছে আমার ডুপ্লিকেট ভোটার আইডি বা ভোটার আইডি কার্ডের সমস্ত ইনফরমেশান আমার কাছে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে সহজেই কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ড বা একটি ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন নিজের বাড়িতে বসেই। তবে বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ভোটার কার্ডটার মাধ্যমে আপনি কিন্তু কখনোই ভোট দিতে পারবেন না।
দেখুন এখানে একটি অপশন দেওয়া আছে, দিস প্রিন্ট ইজ কম্পিউটার জেনারেটেড অ্যান্ড ইজ প্রোভাইডেড অনলি ফর দ্য ইনফরমেশন টু দ্য ভোটার, দিস ইজ নট অ্যান আইডেন্টিটি ডকুমেন্টস। তো বন্ধুরা, এটি হলো শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের ফুল ইনফরমেশন বা ফুল ডিটেলস আপনি পাবেন। এটা থেকে আপনি ব্যক্তিগত কিছু ইনফরমেশন পেতে পারেন, কিন্তু এটিকে আপনি কোনোরকমভাবে আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। তো আশা করছি বন্ধুরা, আমি পুরোপুরিভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা অনলাইন থেকে বাড়িতে বসে আপনাদের ভোটার কার্ডের ফুল ইনফরমেশন বা একটি ডুপ্লিকেট ভোটার আইডি আপনারা বের করতে পারবেন। তো এরপরে যদি আপনাদের কোনোরকম কোনো জিজ্ঞাসা থাকে বা ভোটার আইডি কার্ড নিয়ে যদি আপনাদের কোনোরকম কোনো সমস্যা থাকে, সেই সমস্যার কথা জানিয়ে আমার নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার। আর আশা করছি বন্ধুরা, ভিডিও আপনাদের কাজে দেবে এবং ভিডিও আপনাদের ভালো লাগবে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই ভিডিওটিকে আপনার সকল বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার বা নতুন এসে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে থাকা এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে। আর যদি আপনি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, তবেই আপনি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবেন এবং আমাদের গাইড ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।